عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. প্রিয় সাথী ও বন্ধুগণ, ফজিলত টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে অবগত করব যে আমলটি কোনো বান্দা ফজরের পর পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতা ওই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত নিখি লেখতে থাকে। আর যদি কেউ মাগরিবের পর পড়ে তাহলে সকাল পর্যন্ত ওই ফেরেশতাগুলো ওই বান্দার জন্য মাগফেরাত এবং রহমতের দোয়া করতে থাকে। তো আমলটি কি, চলুন আমরা এখন জেনে আসি। হাদিস শরীফে এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি তিনবার পাঠ করে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতাগুলো ওই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত সওয়াব লিখতে থাকে। আর যদি ওই বান্দা ওই দিন মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। ঠিক এমনইভাবে যদি কোনো বান্দা মাগরিবের পর ঠিক একই নিয়মে এই সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা নাকি ওই বান্দা সকাল করা পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে থাকে। তো সূরা হাশরের শেষ তিন আয়াতটি হচ্ছে, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহীম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله تعالى من الشكلك عمل كرة التوفيق دائم السلام عليكم ورحمة الله وبركاته